পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 35টি ওয়ার্ডে আগামী 12ই আগস্ট থেকে বেশ কিছু নিয়ম বলবৎ করা হয়েছে। জেলা শাসক বিজয় ভারতী সোমবার রাতে এক নির্দেশিকা জারি করেন। মঙ্গলবার জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সারা শহরে মাইকিং করে এই নির্দেশিকা প্রচার করা হয়। এই নির্দেশিকা আগামী 31 আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে। সব রকম ভাবে সহযোগিতা করবে। মাননীয় সিএম সাহেবের নির্দেশে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। বিসি রোডের সমস্ত দোকানদারদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা সোমবার শুক্র রাস্তার একদিকে দোকান খুলে রাখুন এবং মঙ্গল বৃহস্পতি শনি রাস্তার উল্টো দিকে দোকান খুলে রাখুন এবং রবিবার দিন সম্পূর্ণরূপে সমস্ত দোকান বন্ধ রাখুন। এছাড়াও কিছু নিয়ম নির্দেশিকা জারি করা হয়েছে, যথা শাকসবজি খুচরো দোকান সকাল 7টা থেকে 10:30 পর্যন্ত খুলে রাখুন, পাইকারি মাছ মাংস সবজির দোকান ভোর 4টা থেকে 7টা পর্যন্ত খুলে রাখুন। এছাড়া মুদিখানা দোকান 11টা থেকে 5টা পর্যন্ত খুলে রাখুন এবং মিষ্টির দোকান 10টা থেকে 5টা পর্যন্ত খুলে রাখুন। এই সমস্ত নিয়ম মেনে চলুন এবং পুলিশ প্রশাসনকে সব রকম ভাবে সহযোগিতা করুন। বর্ধমান থেকে পিন্টু প্যাটলের রিপোর্ট, আনন্দ বার্তা।